नमस्कार, वेलकम टू माय चैनल। आज आमी आपनादेर साथे शेयर करते चलेछि एकटी सेरा स्वादेर स्नैक्स रेसिपी, जा खूब सहजे खूब कम उपकरण दिए तैरी करा जाए। रेसिपिटी भालो लागले लाइक शेयर एवं कमेंट्स करते भूलबेन ना, आर आमार चैनलटिकेओ सबस्क्राइब करते भूलबेन ना। रेसिपिटी तैरी करार जन्य 100 ग्राम परिमाण पनीर नियेछि। पनीर के छोटो छोटो टुकड़ो करे केटे निच्छि। একেবারে ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি, আপনারা চাইলে গ্রেটও করে নিতে পারেন। এইভাবে পনিরকে কেটে নিয়ে নিলাম। অন্য একটি পাত্রে নিয়ে নিয়েছি একটা ডিমকে ভেঙে। ডিমের উপর দিয়ে দেব 1 কাপ পরিমাণ দুধ। ভালো করে ফেটিয়ে নিচ্ছি। ভালো করে ফেটিয়ে নেওয়ার পর এতে দিয়ে দেব ছোট ছোট টুকরো করে রাখা পনির। আপনারা চাইলে বাড়িতে ছানা তৈরি করেও দিতে পারেন। এখানে নিয়েছি 50 গ্রাম পরিমাণ চিজ। চিজ দিয়ে গ্রেট করে নিচ্ছে। চিজ গ্রেট করা হয়ে গেলে সব কিছুকে আরো একবার ভালো করে মিশিয়ে নেব। এইভাবে মিশিয়ে নিচ্ছে। মেশানো হয়ে গেলে এতে দিয়ে দেব পরিমাণ মতো লবণ, অল্প একটু বেকিং সোডা, অল্প একটু ধনে পাতা কুচি। সব কিছুকে মিশিয়ে নিচ্ছে। মিশিয়ে নেওয়ার পর দিয়ে দেব লঙ্কা গুঁড়ো। আমি এখানে অল্প একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি, আপনারা ঝালটা নিজেদের স্বাদ মতো দেবেন। দিয়ে দিলাম 2 কাপ পরিমাণ ময়দা। সব কিছুকে ভালো করে মিশিয়ে নিচ্ছে। একটা ময়দার ডো তৈরি করে নেব। যদি বেশি নরম মনে হয় তাহলে এতে আরো একটু ময়দা অ্যাড করে দেবেন। ময়দার একটি ডো তৈরি হয়ে গেছে। হাতে অল্প একটু তেল লাগিয়ে গোল করে নিলাম। হাতে করে এইভাবে চেপে চেপে গোল করে নিচ্ছে। খুব পাতলাও হবে না আর খুব মোটাও হবে না। আপনারা চাইলে বেলেও এটাকে গোল করে নিতে পারেন। গোল করে নেওয়ার পর একটা ছুরি দিয়ে কেটে নেব। প্রথমে একটা সাইড থেকে এইভাবে কেটে নিচ্ছে। তারপর ঘুরিয়ে দিয়ে অন্য সাইড থেকেও কেটে নেব। অন্য সাইড দিয়েও কেটে নিচ্ছে। আমি আমার পছন্দ মতো শেপের কেটে নিচ্ছে, আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো শেপের কেটে নিতে পারেন। এইভাবে কেটে নিলাম। প্রত্যেকটিকে আলাদা করে নিচ্ছে। গ্যাস অন করে কড়াই বসিয়ে কড়াইয়ে পরিমাণ মতো রিফাইন্ড অয়েল গরম করে রেখেছি। তেলে ভেজে নেব। ভাজার সময় একেবারে ফুলে যাবে। দেখুন কিরকম ফুলে যাচ্ছে। উল্টে পাল্টে ভালো করে ভেজে নিচ্ছে। এগুলিকে একটু হালকা ভেজেও খেতে পারেন বা বেশি ভেজেও খেতে পারেন। কালারটা চেঞ্জ হয়ে গেছে, ভালোভাবে ভাজা হয়ে গেছে। তেল থেকে তুলে নিচ্ছে।
सेम प्रसेसे बाकीगुली के भेजे नेब। उल्टे पाल्टे सबगुली के एइभावे भेजे निच्छे। एगुलियो भाजा हुए गए थे, तेल थे के तुले निच्छे। भाजते खूब कम समय लगे और खूब कम परिमाण तेलो लगे। एक टी प्लेटे निये निये ची। रेसिपिटी भालो लगले लाइक शेयर एवं कमेंट्स करते भूलबेन ना। आर आमार चैनल टी को सब्सक्राइब करते भूलबेन ना।